ওকে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান সেকেন্ড। অনেকদিন পর আবার আজকে আরেকটা ব্লগ করতে গেছি। তো আজকে যেটা ব্যাপার হচ্ছে, আজকে আমরা যাবো হচ্ছে বোলপুর। হ্যাঁ বোলপুর, তোমার কি বলছো বোলপুর তো আর কি। প্রত্যেক বছরই সেই আমরা খোয়াই হাটে পাঞ্জাবি টাঞ্জাবি কিনি আর কি। তো আজকেও সেই উদ্দেশ্যেই যাচ্ছে আর কি, দেখা যাক কতটা কি সফল হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমরা হচ্ছে হঠাৎ করে রাস্তায় কেন শুরু করছো, আমাদের ব্লগ এরকম রাস্তাঘাটে হঠাৎ করে শুরু হয়, আমাদের মানে বাড়ি থেকে শুরু হয় না। তো যাই হোক, ফাইনালি বেরোলাম। তো তেল ফেল ভরিয়ে এখন বাজে 12:23, মানে প্রায় 12:30 হয়ে গেল। আর আমাদের বেরোনোর কথা ছিল 11:30, এক ঘন্টার মতো আমাদের লেট। বাঙালির টাইম লেট, বাঙালির টাইম নেই। তো সব দাঁড়াবো না, একদম সব বোলপুরে গিয়ে দাঁড়াবো। আর মাঝে যদি ভালো কিছু পাই সিনারি, মানে দেখতে ভালো লাগে, তো দেখা হচ্ছে। চলো তো এখানে একটু দাঁড়ালাম আমরা, মানে এমনি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম। শুধু এই দিকটা দেখো, জাস্ট পুরো সবুজ পুকুর আছে। ওখানে পুকুরে মাছ ধরছে নাকি? বিশ্বাস করা, যদি পুকুরটা কাছাকাছি হতো না আমি সিরিয়াসলি নেমে যেতাম। আমার মাছ ধরা দেখতে ভালো লাগে। ওখানে মাছ ধরছে, মানে অনেকজন মাছ ধরছে ওখানে, তোমরা দেখতে পারি যাই না। ওই যে ওইখানটা পুকুর আছে, ও ধরছে। আর চারিদিকে যেদিকে দেখাবে সবুজ, এই দিকটা দেখো, রাস্তার এই সাইডটা দেখো, পুরোটাই সবুজ। আর এটা শুধু মানে এই জায়গাটা না, পুরো রাস্তাতে এরকম। তো আমরা তো ধরো এই রাস্তায় প্রায় যাতায়াত করি, তো আমাদের তো ভালো লাগছেই দেখতে। তাছাড়া তোমরা যারা মানে বাইরে থাকো, শহরাঞ্চলে থাকো, কলকাতা সাইডে, তারা যদি এই রাস্তাতে আসো তাহলে তোমাদের কীরকম লাগবে হবে, মানে অসাধারণ লাগছে। তো আমরা খোয়াই যাওয়ার রাস্তাতে ঢুকে গেছি আর চলে এসেছি এখান থেকে। হার্ডলি 2-3 কিলোমিটার হবে, বা কত হবে না, হয়তো 1-1.5 কিলোমিটার হবে এখান থেকে। একদমই কম আছে, মানে ভিড় নেই বলতে গেলে, জানি না কেন কি হচ্ছে। কারণ খবর পাইনি যে আমার তুমি এসছো তো, না না সেটা কথা না, সেলিব্রিটি মানুষ এসে খবরই পাইনি কেউ। এই সত্যি ফেসবুক এসে কবে জানি না, ওই জন্যই খবর পাইনি কেউ। আমার নিজেরই আসা ঠিক খবর না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা ঠিক খারাপ হবে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, সত্যি সত্যি অন্যান্য বার ভিড় থাকে, আগের বার তাও ছিল বলো ভিড়ের থেকে, কিন্তু এবার একদমই ফাঁকা ফাঁকা ঘুরে বেড়াচ্ছে। হবে হয়তো একটু, কিন্তু আমরা কোন দিকে ছিল না, এই ঠাকুর। আচ্ছা এদিকে সোজা যেতে হবে। হ্যাঁ এখন আমরা হাট থেকে বেরিয়ে এখানে একটা পুজো হয়, মানে একটা মা দুর্গা পুজো হয় প্রত্যেক বছর। আগের বার এসেছিলাম তো দেখি, চলো দেখি যে ভিডিও আশা করি দেখি কিছু ঢুকতে দেবে নাকি দেখি। সোনাঝুরি অতিথি নিবাস, এটাই তুমি? হ্যাঁ কেউ তাড়িয়ে তাড়িয়ে না দেয়। এই যে প্রস্তুতি হচ্ছে, তো কি হচ্ছে ব্যাপার, এটা মানে গেস্ট হাউস থাকবে, মা দুর্গার মূর্তি মানে যেটা আসল মূর্তি সেটা এখানে আছে। আর বাইরে যেটা মানে পুজোর জন্য যেটা করা হয় আর কি, তো সেটা ওইখানে আছে। এগুলো কি ফল ফল জিত, এগুলো বাতাবি বা আপনি কত বড় বড়। ডোন্ট টাচ মাই বডি, তো এটা হচ্ছে অতিথি নিবাস, এখানে এসে তোমরা থাকতেও পারো। ডিটেলস আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই জানি না তোমাদের কী বলবো। তো এখানটা হচ্ছে খুবই সুন্দর সাজানো গোছানো, ফুল টবের মধ্যে অনেক ফুল গাছ আছে, যেগুলো আমি অবভিয়াসলি নাম জানি না। এইদিকেও কিছু ফুল লাগানো আছে, আর খুব মানে শান্ত একদম নিরিবিলি পরিবেশ, দারুণ জায়গা। এই বাইরের নামটা দেখি, সুন্দর একটা
সোনাঝুরি অতিথি নিবাস নিয়ার শনিবারের হাট সোনাঝুরি শান্তিনিকেতন বীরভূম কন্ট্যাক্ট এটা, আর যেটা হচ্ছে ইমেল আর এটা হচ্ছে ফোন নাম্বার। তো তোমরা যদি কোনো কোয়ারি থাকে, যদি কিছু জানার থাকে যে থাকা যাবে কি না, অ্যাভেলেবেল আছে কি না, বা কত টাকা লাগবে, তো সব এখানে ডিটেলস জেনে যেতে পারবে। এখানে যেটা মেন ব্যাপার হচ্ছে, মানে এখানে একটা দুর্গাপুজো হয় যেটা আমরা আগেরবার এসেছিলাম, তো এবারে হয়তো আসবো আশা করছি। তো তখন যদি হয় তখন দেখানোর চেষ্টা করব। আর একটা ভালো জিনিস তোমাদের দেখায়, এই যে এই অতিথি নিবাস, অতিথি নিবাসের গেট, তার থেকে বেরিয়েই এই দেখো ধান ক্ষেত, একদম সামনেই তোমরা ধান ক্ষেত দেখতে পাবে। পরিবেশ খুব শান্ত, পরিবেশ মান হবে, কেউ যদি দুটো গাল দেয় তাও আস্তে আস্তে দিচ্ছে মনে মনে জোরে গাচ্ছে, এত পরিবেশ এত শান্ত, এত শান্ত, গাল দেয় দেখাম দিছি হাটে ঘোরাঘুরি করবো। হাট তো আজকে একদমই ফাঁকা, ভিড় নেই, আগে তোমাদের বললাম আর নিজেরাও দেখা পুরো ফাঁকা। পাঞ্জাবি কিনবে নাকি এবার? নামবে সোজা রাস্তা, সোজা রাস্তা এইদিকে সোজা চলে যাবে। তো এই রোড তে কোথাও একটা মিঠুদা বসে, এবার একটু খুঁজে বেড়াতে হবে। এই রোডটাতে মিঠুদা মেনলি বসে, তো একটু খুঁজে বেড়াতে হবে আশেপাশে থাকবে। চলো এবার দেখি। ভালো দাদা, পাঞ্জাবি কি ব্যাপার? অনেক খোঁজাখুঁজির পর মিঠু দাকে পেয়েছি। মিঠু দা খেতে গেছিলে নাকি? খেতে গেছিলো, দিয়ে মিঠু দাকে ফোনে পাচ্ছিলাম না। জিৎ পাঞ্জাবি পরে দেখছে। হ্যাঁ ঢুকবে, গেঞ্জি পরে আছে না, ফিটিং ভালো হচ্ছে। তোমরা কমেন্ট করে বলো জিতকে যে জিতের পাঞ্জাবিটা ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে, মিঠুদার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো মিঠুদার সাথে। এই মিঠুদা মিঠুদাকে মিঠুদাকে অর্ডার দিয়ে দিয়েছি, এবার আসবে। পাঞ্জাবি জোগাড় করে দিলে সেটা বললাম। হ্যাঁ, মিঠুদার কাছে পাঞ্জাবি নেই, মিঠুদা এখন মেয়েদের কাপড় বিক্রি করছে, কুর্তি আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে মেয়েদের। এখন ছেলেদের এখন সাইড থেকে সরেছে, মেয়েদের সাইডে আছে, ছেলেদের করবে সেটা। হ্যাঁ, তো অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু মিঠুদার কাছে পাঞ্জাবি নেই, তো আমাদেরকে অন্য জায়গা থেকে জোগাড় করে দিলো, কিন্তু এমনিতে ভালো। আর ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, মিঠুদাকে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে দাদা, আসি। হ্যাঁ আসুন। তিনটে চুড়িদার, তিনটে চুড়িদার আছে, একটা শাড়ি, একটা শাড়ি, তিনটে পাঞ্জাবি। কত তুমি নিও? 1000 টাকা 1000 টাকায় তিনটে চুড়িদার, একটা শাড়ি, একটা পাঞ্জাবি। আরো কিছু বলো। 100 টাকা করে শাড়ি কে দেবো? দাম শুনে মারবে না লোক, এই ভালো দোকানদার মারবে। দেখি একবার বলে চলো, এটা আমরা ভুল দিকে চলে গেলাম, এদিকে নয়, এদিকে নয়। দাদু বলছে আমিও বাচ্চা, আমার জিনিসও বাচ্চা। কত করে দাদু এগুলো? 150 থেকে শুরু। দাদুর হাসি সাংঘাতিক, পুরো ফাঁকা ফাঁকা, মানে সেই মজা পাচ্ছি, অন্যান্য আবার ভিড় থাকে, বেশ ভালো লাগছে। পুরো ফাঁকা, সেই সেই জোশ আসছে না, সেই এনার্জি আসছে না। এখন পাঞ্জাবি কিনতে ভালো লাগছে না। আর জিৎ বেজারে সেই গত 2 বছর ধরে সেই একটা মেরুন কালারের পাঞ্জাবি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। এটা কি হাট থেকে মেয়েদের শুধু, ছেলেদের কোনো দাম নেই? হ্যাঁ, মানে ছেলেদের কোনো ভ্যালু নেই, শুধু মেয়েদের জিনিস। মেয়েদের সাধারণ সব ছেলেদের, সরি মেয়েদের, সব মেয়েদের, সব মেয়েদের, মেয়েদের মেয়েদের গয়না, মেয়েদের গয়না। হ্যাঁ, সিঙ্গেল না হতাম তাহলে মালা কিনতাম। আজকে সিঙ্গেল বলে একটা মালাও কিনতে পারলাম না। একটা কাজ করবো, কিনে নাও, রাস্তার মোড়ে দাঁড়াবে। দুঃখ বন্ধু, কে চিন্তা মনে করে দেখো, মনে করে দেখো।
ওইখানে দোকানটা ছিল, তুমি পাঞ্জাবি পরেছিলে, সাদা পাঞ্জাবি দেখো, কালো 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 রঙের পাঞ্জাবি, কালো কালো রঙের পাঞ্জাবি, এতক্ষণে চিন্তা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভালো আছো? হ্যাঁ ভালো আছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো শাড়ি দেখাও, শাড়ি দেখাও, ১৬৫০ এটা কত দাম আছে? ১২৫০ কত দাম আছে এটা? ১৪০০ তারপর ডিসকাউন্ট, ডিসকাউন্ট আলাদা, ডিসকাউন্ট আলাদা, তসর তসর কত দাম আছে এটা? ১৮৫০ কি বলে এটাকে? কি দাম আছে এটা? দাম আছে ২২৫০, তারপর ডিসকাউন্ট আলাদা, এটা অরিজিনাল ডুপ্লিকেট, বুঝবে কি করে? ডুপ্লিকেটে কি দাম আছে এটা? এটার কি দাম ডুপ্লিকেটটা? আচ্ছা আচ্ছা, ওইটা আলাদা, আচ্ছা আচ্ছা, এটা নাম ইউনিক, আসাম খাদি, এটার কি দাম? ২২৫০ তোমার কার্ডটা দাও এবার। এই হচ্ছে নাম ভাই ভাই টেক্সটাইল, রাকেশের নাম্বার দেওয়া আছে না? রাকেশ ও রাজেশ, এই নাম্বারে তোমরা ফোন করলে কন্ট্যাক্ট করে নিতে পারবে। হোলসেলে হোলসেলে পেয়ে যাবে, হোলসেলে প্রাইস আলাদা, এটা রিটেল, এটার যে প্রাইসগুলো বললে এগুলো সব রিটেলের প্রাইস, হোলসেলের আলাদা প্রাইস, হোলসেলে তো অনেক কম হবে। দাম তো কত দাম আছে এটার? ২৭০ আচ্ছা আচ্ছা, এরকম সিস্টেম, হ্যাঁ আচ্ছা, বিভিন্ন কালার আছে এখানে দেখতেই পাচ্ছ, বিভিন্ন কালার আছে, ৪২০ টাকা, তারপর ডিসকাউন্ট তো হবে, ওটা দাম যা বলছে বলে ডিসকাউন্ট তারপর আলাদা আছে, ওটা চিন্তা নেই, আর কেউ হোলসেলে নিলে তা আলাদা প্রাইস। কী দাম আছে কুর্তা ছেলেদের? ২৮০ টাকা, তারপর ডিসকাউন্ট আলাদা, আজরা বদি সর্দি মেজদি, না ও দিদি, ও সর্দি মেজদি, তিনজন তিনটে হয়ে গেলো। এই সাদা বেশ ভালো লাগছে দেখতে, সাদা পাঞ্জাবি হয়ে যাবে। ওই যে মেইন রোড, মেইন রোড থেকে নেমেই ৬-৭ নম্বর নাকি? ৬-৭ নম্বর স্টলটা হচ্ছে এখানে, একদম লাস্টেরটা, মানে লাস্টে যে শাড়ির দোকানটা, হ্যাঁ হ্যাঁ, তো এই যে মেইন রোড, মেইন রোড থেকে একদম লাস্টে যে দোকান, যে দোকানটা, এইটা হচ্ছে ব্যাপার। রাকেশ অ্যান্ড রাজেশ, না না ভাই ভাই টেক্সটাইল, তো ভাই ভাই টেক্সটাইল, হুম, আর ওনারের নাম হচ্ছে রাজেশ অ্যান্ড রাকেশ। ঠিক আছে চলে এলাম, টাটা। অনেক ঘোরাঘুরি করলাম এখানে, হাটে এসেছিলাম মোটামুটি একটার সময়, ১১:১৫ হবে, তো এখন বাজে ৪টে, মানে ৪:১৪, মানে ৩ ঘন্টার বেশি সময় ধরে আমরা হাটে ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, এই জাস্ট একটু বসার সুযোগ পেয়েছি, অবস্থা খারাপ হয়ে গেলো হেঁটে হেঁটে, তো
তো অনেক কেনাকাটা করেছি জিত আজকে, ভাই কিছু কিনতে পারলাম না। হ্যাঁ আমার পছন্দ হলো না পাঞ্জাবি, কিন্তু যাই হোক আজকে ঘুরে কেনাকাটা করতাম ভাই, বারণ করে দিলাম। যাই হোক আর কানে কানে কিনতাম, একটু এনার্জি ফেনার্জি চলে গেছে, এবার একটু বসি জল টল খাই, জল আছে দেখো, জলই তো খাওয়া হয়নি, জল টল খাই দেন তারপর বাড়ি চলে যাবো। দেখো তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো, অনেকদিন পর ভিডিও দিচ্ছি, যদি ভালো লাগে তো বলো কমেন্ট করে, ঠিক আছে কথা।